এই কুম্ভ খাটাস, সৌরভ না দুর্গন্ধ? আমাদের আটকে রেখে নিজের বিপদ নিজেরে ডেকে এনেছিস। ঢেঁড়স, পচা আলু, গুটলি জিনের 13 নম্বর বাচ্চা, লেচকাটা হুলু, পটকা ইঁদুর, উল্টো বাদুর। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে মেয়ে হয়ে রাস্তায় গুন্ডামি করে বেড়াও। শালা নেংটি ভূতের নাতি জামায়, তোর কপালে খুব খারাপই আছে। তোদের সব কটাকে যদি ইঁদুর নাচ না নাচিয়েছি তাহলে আমার নাম ফুল না। এটা ছিল গল্পের কিছু অংশ মাত্র। এবার চলুন আমাদের পুরো গল্পে নিয়ে যাই। ভার্সিটি ক্যাম্পাসে 2টা ছেলে আমাকে আর আমার বান্ধবী ঝরাকে দেখে শীষ বাজিয়ে কতগুলো বাজে কথা বলেছে। ছেলে দুইটার উপর মেজাজটা খারাপ হয়েছে প্রচন্ড। ভার্সিটি গেটে পা রাখতেই ছেলে দুটো আবার আমাদের সামনে পড়লো। ফলু, দেখ শীষ বাজানো সেই ছেলে দুইটা, চল ওদের ধরে একটু আদর দিয়ে আসি। চল। আমি ছেলে দুটাকে হাত জাগিয়ে বললাম, এই খারাপ, ওদের সাথে কথা আছে। আমার কথা শুনে ছেলে দুটো মারলো ভোদুর। আমি আর ঝরা ওদের পিছু নিলাম। কয়েক কদম দৌড়াতেই ওদের দুজনকে ধরে ফেললাম। ছেলে দুইটাকে ইচ্ছা মতো কিল ঘুষি মারতে শুরু করলাম। এমন সময় পুলিশের গাড়ি ওখান দিয়ে যাচ্ছিল। পুলিশ ছেলে দুটোকে মারতে দেখে আমাদের দুজনকে থানায় ধরে এনে লকআপে আটকে দিল। মেজাজটা এবার পুরো ঘেটে গেল। ওদের মধ্যে একজন এসআইকে বলল, এদের আটকে রেখে নিজের বিপদ আর বাড়িয়েন না। ওরা যে কোন লেভেলের শয়তান মেয়ে মানুষ আপনি জানেন না। আপনি বিপদে পড়বেন, তার সাথে আমাদেরও বিপদ ডেকে আনবেন। কিন্তু এসআই ফারদিন আহমেদ সৌরভ কোনো কথাই শুনলো না। আমাদের ধরে নিয়ে এসেছে এসআই ফারদিন আহমেদ সৌরভ। আমি সৌরভকে নিজের মতো করে গালি দেওয়া শুরু করলাম। এই কুম্ভ খাটা, সৌরভ না দুর্গন্ধ? আমাদের আটকে রেখে নিজের বিপদ নিজেরে ডেকে এনেছিস। ঢেঁড়স, পচা আলু, গুটলি জিনের 13 নম্বর বাচ্চা, লেচকাটা হুলু, পটকা ইঁদুর, উল্টো বাদুর। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে মেয়ে হয়ে রাস্তায় গুন্ডামি করে বেড়াও। শালা নেংটি ভূতের নাতে জামাই, তোর কপালে খুব খারাপই আছে। তোদের সব কটাকে যদি ইঁদুর নাচ না নাচিয়েছি তাহলে আমার নাম ফুল না। আমাকে থমক দিয়ে কথা বলিস? ওয়েট কর, দেখাচ্ছি তোদের মজা। এই আরিফের বাচ্চা, তোর ফোনটা দে। এই মেয়ে, তোমার সাহস তো মন্দ না। তুমি পুলিশের সাথে বেয়াদবি করো, পদ্ম লকআপে ঢুকে ওর গালে কোষে 2টা থাপ্পড় দিয়ে আসো। স্যার, আমি পারবো না ম্যাডামকে থাপ্পড় দিতে। তার থেকে বরং আমার ফোনটাই ম্যাডামকে দিয়ে আসি। এখানে হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মেয়ের ভয়ে আরিফের হাঁটু, পদ্মর মুখ থেকে কথা বের হওয়ার সময় তোতলায়। বিষয়টা কি, কেউ আমাকে খুলে বলবা? পদ্ম, ফোন দাও। একটু পর তোমার স্যারকে বিষয়টা আর খুলে বলতে হবে না। চোখের সামনে বাংলা কমেডি নাটক দেখতে পাবে। পদ্ম আমাকে ফোনটা দিল। আমি বাবাকে একটা মেসেজ করে দিলাম। 5 মিনিটের মধ্যে থানার ল্যান্ডলাইনে কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি ডিসি বলছি। তুমি নাকি ফুল আর ঝরাকে থানায় আটকে রাখছো? ফুল আমার মেয়ে, ওদের দুজনকে ছেড়ে দাও। জি জি স্যার, এখনই ছেড়ে দিচ্ছি, আপনি টেনশন নিয়েন না। শাট আপ! আমার মেয়েকে থানায় আটকে রেখে আবার আমাকেই বলছো টেনশন না নিতে? সরি স্যার। ফোনটা রেখে পুলিশ সৌরভ আহমেদ জোরে জোরে দম নিচ্ছে। আরিফকে বলল, আরিফ ওদের ছেড়ে দাও। আরিফ আমাদের ছেড়ে দিল। আমরা দুজন লকআপ থেকে বের হয়ে আসলাম। সরি ম্যাম, আমি জানতাম না যে আপনি ডিসি সাহেবের মেয়ে। আমি প্রত্যুত্তর করলাম না, ভাবছি পুলিশ শালাটাকে কি করে টাইট দিয়ে যাব। ঝড়ার চোখ পড়লো টেবিলের উপর, দেখলো সৌরভের রিভলভার ওখানে রাখা। ঝড়া একটা শয়তানি হাসি দিয়ে আমাকে ইশারায় রিভলভার দেখালো। আমি ঝড়াকে রিভলভার তুলতে বললাম। তারপর ঝড়া রিভলভার হাতে নিয়ে সৌরভের মাথায় ঠেকিয়ে বলল, সৌরভ এবার বিচলিত হলো। তারপর সবাইকে বলল, তোমরা সবাই গান নিচে নামাও। ফুল, ফোন বের করে নাগিন গান চালা, আর ওরা ডান্স করবে। তুই আমার ফোনে ভিডিও করবি। তোরা সবাই সাপের মতো হাত উপরে উঠিয়ে নাগিন ডান্স শুরু কর, তার সাথে সাথে গান গাইবি। আমাকে ছেড়ে দি মা, কেঁদে বাঁচি। चुप शाली डांस कर बोलছি আমি আমার ফোন বের করে নাগিন ডান্স গান চালালাম আর ঝড়ার ফোনে ভিডিও করছি আমার ধমক শুনে যে যেভাবে পারছে ডান্স করছে কেউ শুয়ে কেউ বসে আবার কেউ সাপের মতো হেলে দুলে ডান্স করছে আর গান গাইছে নাগিন নাগিন একটু পর থানার ওসি আসলো এসে দেখে এই অবস্থা এই মালটা বুঝি ওসি তোকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে ডান্স করার জন্য হাত উপরে তোল আর ডান্স কর आरिफ ओसिर पाशे दाड़िये बोलो सर नागिन नागिन हाथ ऊपर तुलन सर आमादेर मतो डांस करुन नागिन नागिन मेये दुटो खूब डेंजरस तोमार माथा ठीक आछे गान राख आर डांस शुरू कर बोलछि सर जा बोलछि ताई करुन एबार ओसिओ डांस करा शुरू करलो या बड़ो भुरी निये डांस करते कष्ट हलो नागिन नागिन बोलछे आर डांस करछे झड़ा एक लाठी दिए ओसी भुड़ीटाते गुतो दिए बोलो ए जे भुड़ी वाला ओसी खुश खेये खेये पेटे तो 12टा बाजिएछिस तुई तो पुरो कार्टून क्यारेक्टर हानी बानी कार्टुनेर इंस्पेक्टर पांडार मतो शरीरटाके बानिएछिस खुश एकटु कम खा बुझलि पुरो आधा घंटा नाचिए छेड़े दिलो ए आधा घंटा थानाय पुरो कमेडी सार्कास चालिएछि এবার সবগুলো পুলিশকে বললাম সবাই ফোনে শেয়ার ইট অন করো তোদের নাচ কেমন হলো দেখবি না আমি সবাইকে ভিডিওটা সেন্ড করে দিলাম বের হওয়ার সময় এসআই সৌরভকে একটা চোখ মারলাম আমি চেয়ারে বসতে বসতে জোরে জোরে দম নিলাম উফ বাবা বাঁচা গেল এই দুটো মেয়ে মানুষ নাকি টর্নেডো ডিসি সাহেবের মেয়ে বলে কিছু বলেনি ওয়েট কর শালীরা আমারও দিন আসবে আমাদের দিয়ে নাগিন ডান্স করিয়েছিস না তোদেরকে দিয়ে হিরো আলমের উগান্ডার নাচ নাচাবো শালীর খচ্চরের দল কিছু সময় পর বাহির থেকে একজন কনস্টেবল ভিতরে এসে কাঁদো কাঁদো কণ্ঠে বলল স্যার আমি ভিতরে থাকলেই ভালো হতো তাহলে আমার নিতম্ব আজ লাল হতো না কি হয়েছে তাই বলো স্যার মেয়ে দুটো যাওয়ার সময় আমাদের সবগুলো গাড়ি আর বাইকের হাওয়া আমার হাত দিয়ে ছেড়ে দেওয়ায় তারপর আমার লাঠি দিয়ে মেরে আমার নিতান্ত লাল করে দেয় आरिफ कन्स्टेबल के धरे जेई चेयारे बसालो तखोनी चित्कार करे बोल्लो उफ आमी बसबो ना खूब व्यथा दारुणोई ठीक आछि पाछार छाल छाड़िए रेखे गेछे ने पानी खा बाप रे बाप की मेरा एदेर बाप के प्रणाम करा उचित आरिफ तुमी मेदुटुके जानते जी सर आमी आगे थेके जानताम फुल डिसी सरेर मेये आर झरा हलो डिसी सरेर एकजन बंधु आर्मी अफिसार तार मेये আমি আর পর একদিন ডিসি স্যারের বাসায় ডিউটি করেছিলাম তখন ওদের সাথে পরিচয় হয় আমাদের দুজনকে ঘোল খাইয়ে ছেড়েছিল তখন আমাকে বারবার ওয়ার্নিং না দিয়ে সরাসরি বললেই পারতে যে স্যার মেয়েটা ডিসি সাহেবের মেয়ে তাহলে এত বড় সমস্যা হতো না ইডিয়েট আরিফ আর কোনো কথা বলল না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এবার ভিডিওটা একটু দেখি আমরা সাথে সাথে সবাই ফোন বের করে ভিডিও দেখতে শুরু করলাম আমাদের সবার নাগিন ডান্স সেই লেভেলের ছিল সবচেয়ে বেশি মজা পাইলাম ওসি স্যারের ভুঁড়ি দোলানো দেখে পুরোটা সময় স্যার একটুও নাচেনি নেচেছে স্যারের ভুঁড়িটা আজ আমার বাসরাত শুনেছি মেয়েরা নাকি বাসরাতে এক হাত ঘোমটা দিয়ে খাটের উপর বসে থাকে আমি আবার ওইসব মেয়েদের মতো না ঘোমটা দিয়ে বসে থাকা আমার পোষাবে না আমি আমার সমস্ত সাজ খুলে ব্যাগ থেকে একটা জিন্স আর টপস বের করে পরে নিলাম একটু পর রুমে বর মশাইয়ের আগমন ঘটলো আমি লাফ দিয়ে বরের সামনে গিয়ে তার শেরওয়ানির কলার ধরে কাঁদতে কাঁদতে বললাম ওই শালা তোর জন্য আমি ৮-৮টি বছর যাবত অপেক্ষা করেছি আমার কাছে আসার সময় তোর এখন হলো এতগুলো বছর কোথায় ছিলি বল আপনাদের বলে রাখি এসআই সৌরভ হলো আমার বর ওর সাথে আমার ৮ বছর আগে বিয়ে হয় তখন আমি ক্লাস 9-এ পড়ি সেই কাহিনী আপনাদের পরে বলছি আগে সৌরভকে একটু টাইট দিয়ে নেই ও প্লিজ আমার কলার আগে ছাড়ো তারপর বলছি আমি এই ৮ বছর কোথায় ছিলাম আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন সেটা তো জানো নিশ্চয়ই হ্যাঁ জানতাম তোমার বাবা আমার বাবা আর ঝড়ার বাবা তিনজন বন্ধু ছিল ৮ বছর আগে আমার বাবা ইওনো ছিলেন তোমার বাবা ছিলেন পুলিশ সুপার তোমার বাবা একটা অপারেশনে গিয়ে সন্ত্রাসীদের হাতে খুন হয় তারপর আর কিছু জানি না আমার বাবাকে খুন করেছিল সন্ত্রাসীরা ৪-৫ দিন পর সন্ত্রাসীরা আমাদের বাসায় এসে হামলা চালায় আমাকে আর মাকে মেরে ফেলার জন্য আমি মাকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলাম তখন শপথ নিয়েছিলাম যেদিন পুলিশে চাকরি পাব সেই দিন ফিরে আসব এই শহরে আর বাবার হত্যার প্রতিশোধ নেব। আমার কথা তোমার মনে ছিল না? হ্যাঁ মনে ছিল। এই শহরে ফিরে আসার দুটোই কারণ ছিল, তুমি আর বাবার হত্যার প্রতিশোধ। তাহলে সেদিন তুমি আমাকে দেখে চিনতে পারোনি কেন? কি যে বলো, তোমাকে চেনার কথা ছিল আমার। সেদিন বিয়ের দিন তোমাকে দেখেছি, তুমি তখন খুব ছোট ছিলে। আমার বাবা মা তোমাদের বাড়িতে যাতায়াত করতো ঠিকই, কিন্তু আমি তোমাদের বাড়িতে যেতাম না। আমিও তোমাকে শুধু বিয়ের দিনই দেখেছি, কিন্তু তুমি আমাদের বাড়িতে আসলে না কেন? কারণ আমি স্কুল হোস্টেল আর কলেজ হোস্টেলে থেকে লেখাপড়া করাটা পছন্দ করতাম। তুমি জানো আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। যখন বিয়ে হয়েছে তখন এই বিয়ে ভালোবাসার স্বামী ঠিক কি হয় বুঝতে পারতাম না, শুধু জানতাম আমাদের বিয়ে হয়েছে। আমার বাবা আর তোমার বাবা তাদের বন্ধুত্ব ঠিক রাখার জন্য আমাদের বিয়ে দেয়, কিন্তু দেখো সেই তোমার বাবা এই পৃথিবীতে রইল না। হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমার বাবাকে ওরা বাঁচতে দিল না। তবে কি জানো, আমি বিয়ে করতে চাচ্ছিলাম না। তখন বাবা বলে, দেখ বাবা আমার কখন কি হয় আমি জানি না, প্লিজ বিয়েটা করে নে। আর তোর বউকে তো আমরা এখনই আমাদের বাড়িতে নিয়ে আসছি না, তুই লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবি। তোর বউ তো এখনও খুব ছোট, ও বড় হবে তারপরেই না আমরা বউ বাড়িতে নিয়ে আসব। সবটা বুঝলাম। আমাকে যে 8টা বছর কষ্ট দিয়েছো তার শাস্তি নেবে না? কি শাস্তি দিতে চাও? তুমি আগামী 8 বছর আমার জন্য অপেক্ষা করবে, আমি যেমন করেছি এটাই হবে তোমার উপযুক্ত শাস্তি। এই বউ, এত বড় শাস্তি আমাকে দিও না প্লিজ। এই 8 বছর অলরেডি আমাদের জীবন থেকে লস হয়ে গেছে, আরও 8টি বছর যদি অপেক্ষা করতে বলো তাহলে আমার যৌবনে ভাটা পড়বে। এই 8টি বছর বিবাহিত হয়েও সিঙ্গেল লাইফ কাটিয়েছি, আর পারবো না বউ, ক্ষমা করো বউ। ওই শাস্তি বাদ দিয়ে অন্য কোনো শাস্তি দাও। আচ্ছা তাহলে কান ধরে 50 বার উদ্বাস করো। প্লিজ বউ আর একটু কমিয়ে দাও না, 50 বার পারবো না। তুমি পুলিশ হয়ে এই কথা বলছো? পারতে তোমাকে হবে। কি আর করার, মেনে নিলাম তোমার কথা, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? যাও আবার বউ সেজে আসো, আমার খুব ইচ্ছে তোমাকে বউয়ের সাজে দেখার। আবার? আবার। ওকে তুমি 10 মিনিট ওয়েট করো, আমি বউ সেজে আসছি। ভাগ্যিস মেকআপটা তুলিনি। আমি কান ধরে উঠবস করা শুরু করছি, আর এইদিকে ফুল শাড়ি পরার জন্য ওয়াশরুমের দিকে যেতে লাগলো। আমি ওকে বললাম, বউ আমার সামনেই শাড়ি পরো, একটু পর তো তোমার পুরো শরীরটাই আমি দেখব, এখন এত লজ্জা পেয়ে কি লাভ। অসভ্য লোক একটা। আচ্ছা পরছি আমি। কিছু সময় পর আমার শাড়ি পরা শেষ হলো, আর সৌরভেরও উঠবস করা শেষ হলো। চলো এবার আমরা বিছানায় যাই, আর সহ্য হচ্ছে না। ইস, এইভাবে কেউ বলে? আমার লজ্জা করে না বুঝি। আচ্ছা সব হবে, আগে অডিয়েন্সদের বিদায় দাও। ওকে, সো এবার আপনারা বিদায় হতে পারেন। বাসর ঘরের কথা না হয় আমাদের বাসর ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকুক।